told your friend you're not okay and tell me what's wrong. আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা যাচ্ছি স্বপ্নের পদ্মা সেতুতে। আসসালামু আলাইকুম, আমি ওয়াসিক হোসেন স্বাধীন, আপনারা দেখছেন ভার্সাটাইল ট্রায়াঙ্গেল। আমরা যাব পদ্মা সেতুতে। তো ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতুতে যাব, কিন্তু ঢাকায় যানজটের প্রচুর যানজট, যার কারণে আমাদের যেতে দেরি হচ্ছে, প্রচুর যানজট। তো আমরা একবারে এক্সপ্রেসওয়ে থেকে ভিডিও শুরু করছি। ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়েতে যাওয়ার সময় টোল দিতে হয়, আসলে প্রতি কিলোমিটার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তারপরে যেতে হয়। আসলে কত টাকাটা টোল দেওয়া হয় এটা আমার সঠিক মনে নাই, ড্রাইভার দিছে তো সে জানে আর কি, সঠিক অ্যামাউন্টটা কত, সঠিক অ্যামাউন্টটা বলতে পারতেছি না। তো যাই হোক, আমরা এক্সপ্রেসওয়েতে ঢুকে পড়েছি এখনও পুরোপুরি, মানে ভালো মতো, মানে প্রপার এক্সপ্রেসওয়েটাতে ঢুকিনি, আর কয়েক মিনিটের কয়েক সেকেন্ডের ভেতরই ঢুকবো। এটা হচ্ছে মহাশয় ঠাকুর ছেলে বাইজিদ, পাশে আছে ড্রাইভার ইয়াসিন ভাই, এই যে আকাশ, আর এ হচ্ছে মহসিন কাকু, যার থ্রুতে আর কি আমরা পদ্মা সেতুতে যাচ্ছি। তো যাই হোক, আমরা চলে আসছি এক্সপ্রেসওয়েতে। রাস্তা এত সুন্দর আর চারপাশের ভিউ অর্থাৎ আকাশটা দেখেন, পুরাই ওয়াও, নাইস, অসাধারণ ভিউ। মানে আপনি যদি এই রাস্তা দিয়ে যান আর সামনে বা আশেপাশে যদি তাকান, আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে যে এত সুন্দর, এত সুন্দর পরিবেশ। আর গাড়িগুলো একদম স্মুথলি চলে, আর এখন তো পদ্মা সেতুতে বাইক নিষিদ্ধ করে দিছে, বাইক যাইতে পারবে না পদ্মা সেতুর উপর দিয়ে। যার কারণে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল বা বাইক খুবই কম, থাকলেও দুই একটা, কারণ পদ্মা সেতু দিয়ে তো পার হইতে পারবে না, তো এক্সপ্রেসওয়েতে উঠে কী করবে। এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা টু মাওয়া, মাওয়ার থেকে পদ্মা সেতু শুরু, মাওয়া টু ওই পাশে হচ্ছে জাজিরা পর্যন্ত। যাই হোক, যার কারণে আর কি বাইক কম চলতেছে আর গাড়িগুলো চলে একদম স্মুথভাবে। আর সামনের আকাশটা দেখেন কি সুন্দর, সামনে পদ্মা সেতু আসতেছে, পদ্মা সেতুতে ভিউ আরও সুন্দর। মেইনলি ওই ভিডিওটা দেখানোর জন্য এই ব্লগটা তৈরি। তো আচ্ছা, আমরা আস্তে আস্তে আগাইতে থাকি আর আপনারা দেখতে থাকুন। পদ্মা সেতু টোল প্লাজায় চলে এসেছি। তো টোল প্লাজায় টোল দিয়ে আমরা প্রবেশ করব পদ্মা সেতুতে, স্বপ্নের পদ্মা সেতু। তো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আশা করি ভালোই হবে পদ্মা সেতু দেখতে। তো যাই হোক, লেটস সি। 2000 ইয়ার্স লেটার, টোল লাগলো হচ্ছে 700 টাকা। তো এই যে এখন আমরা পদ্মা সেতুতে প্রবেশ করছি, চারপাশের দৃশ্য খুবই সুন্দর, এই পাশে গাছ, ওই পাশে গাছ। তো এখন আমরা মেইন ব্রিজে আর কি উঠি নাই। মোট পদ্মা সেতুর আয়তন হচ্ছে ওই যে 6.6 কিলোমিটার, মানে 6.15 কিলোমিটার মতো। তো মেইন সেতু অর্থাৎ নদীর উপর আছে 6 কিলোমিটার, এবং পাশে আছে ওই যে 0.15 কিলোমিটার আর কি। তো ওইটাই আর কি পার হচ্ছে এখন। তো এই যে উপরে একটা দেখা যাচ্ছে রেল লাইনের মতো, এটা হচ্ছে ট্রেন যাবে যখন রেল লাইন চালু হবে, তখন মানে ট্রেন যখন চালু হবে পদ্মা সেতুতে, এখনও তো ট্রেন চালু হয় নাই। তো যাই হোক, আমরা সাগরকে মিস করছি, সাগরকে, আর সাগরের আসার কথা ছিল আমাদের সাথে, কিন্তু দুঃখের বিষয়ে ও আসতে পারে নাই। তো যাই হোক, আসলে ভালো হইতো। তো মহসিন কাকুকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই এত সুন্দর একটা সেতু দেখানোর জন্য, নিয়ে আসার জন্য, তাকে অনেক ধন্যবাদ।
এই যে যে ভিউটার কথা বলতেছিলাম, এই যে চারপাশে আকাশটা একদম নীল, মাঝখানে কালো রোড, আবার ওই যে পাশ দিয়ে আছে এই যে মেঘ, এই যে আছে বায়েজিদ, বায়েজিদ এটা হচ্ছে বায়েজিদ সোনা। আপনারা সবাই জানেন যে পদ্মা সেতুতে বাইক আর কি নিষিদ্ধ করা হয়েছে। আসলে ওই যে যেদিন উদ্বোধন হইলো 25 তারিখে, তার পর দিন অর্থাৎ 26 তারিখে অনেক 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 বাইক আসছিল, যার কারণে বাইকগুলোর কারণে অনেক জ্যাম বেঁধে গেছিল। যদিও আর কি বাস, ট্রাক, প্রাইভেট কার এগুলো অনেক ছিল, কিন্তু তার তুলনায় বাইক অনেক ছিল, যার কারণে আর কি বাইকটা বাদ দেওয়া হয়েছে। তবে আমরা আশা করি যে ঈদের পরবর্তী সময়ে বাইক বাইক ঢোকার অনুমতি দিবে কর্তৃপক্ষ। তো এই যে ড্রাইভ করছে ইয়াসিন ভাই, সে খুব ভালোভাবে, এই যে আকাশ ভিডিও করতেছে, এই যে বায়েজিদ সোনা আর মহাসিন কাকু। বাইজিৎকে আসলে বাইরে নিয়ে আসা হয় না অনেক দিনই হইল, তো আজকে আসতে পেরে সে খুব খুশি, তার বাবাও খুশি। তো যাই হোক, ইয়াসিন ভাই খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। তো আমরা আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, হয়তো প্রায় শেষের দিকে চলে আসছি, আর কিছুক্ষণ গেলেই হয়তো পদ্মা সেতু শেষ হয়ে যাবে। পদ্মা সেতু হওয়ার ফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ, যারা ঢাকাতে যেতে গেলে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটে জ্যামে বসে থাকতে হতো, আর যারা ব্যবসায়ী অর্থাৎ বিভিন্ন পণ্য ঢাকায় নিয়ে যেত, তারা বুঝবে পদ্মা সেতুর মাহাত্মটা কী, আর যারা ফেরিঘাটে বসে থাকতো তারা বুঝবে। তো এই পদ্মা সেতু হওয়ার কারণে আমরা যেই রুট দিয়ে আর কি চলাচল করি, অর্থাৎ দৌলতদিয়া টু পাটুরিয়া বা পাটুরিয়া টু দৌলতদিয়া, ওই রুটের আর কি জ্যামটা একটু কম এখন। আগে বাস দাঁড়ায় থাকতো ফেরির জন্য, এখন ফেরি দাঁড়ায় থাকে বাসের জন্য। তো আমাদের ভোগান্তিটাও একটু কমছে, অন্যান্য গাড়ি সব সেতুতে চলে আসছে, সেতু দিয়ে পার হয়, আর আমরা ওই দিক দিয়ে ফেরি দিয়ে পার হই, বেশ মানে বেশ আরামেই পার হই, জ্যামে বসে থাকতে হয় না ঘন্টার পর ঘন্টা। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সেতু উপহার দেওয়ার জন্য। তো আমরা মনে হয় সেতুর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। তো যাই হোক, সেতুতে আসতে পেরে আমি খুবই আনন্দিত, খুব খুব খুবই আনন্দিত। তো আর কি একটা ভিডিও করলাম, ভিডিওর মাঝখানে আর কি ভিডিও করতে করতে আর কি একটা ভ্লগ বানায় ফেললাম আর কি ছোটোখাটো। তো আমার বিভিন্ন কথায় ভুল ভ্রান্তি ভুল ত্রুটি হইতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।